নিউ ভিডিও। আমি পূজা আর আমার সাথে রয়েছে, আমার সাথে কেউ নেই, আমি একাই। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ধামাকাদার ভিডিও, কেননা আজকে আজকে না গতকাল আমরা যাব, মানে আমি, মা, আমার হাজবেন্ড, আরও অনেকে যাবে, তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো কোথায় যাব কালকেই জেনে নেবে, আজকে সারপ্রাইজ থাক। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমরা যেখানে যাব। কিন্তু একটা স্পেশাল কথা আছে তার মধ্যে, আমি আমার দেওরকে দেখতে যাব। দু বছর এরকমই হবে, হ্যাঁ, আমার দেওর, একমাত্র দেওর, ছোট দেওর, তো দেখতে যাব। কালকে কতটা আনন্দ করব, মজা করব, পুরো ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরব। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই দেখে দেখো। তো দেওর দেখতে যাব বলে কথা, তাও আবার ছোট দেওর, তো একটু তো সাজগোজ করে যেতেই হবে। তার জন্য এখন চলে যাব আলমারিতে, মানে আলমারিতে না, আলমারি খুলতে, যে কী কী নেওয়া যায় না নেওয়া যায়। তো এই যে আলমারি, কী পরে যাব না যাব, অনেকটা দূর, তো প্রায় এখান থেকে অনেকক্ষণ লাগবে, 3 থেকে সাড়ে 3 ঘন্টা মতো লাগবে যেতে। তো ভাবছি যে শাড়ি পরবো না চুড়িদার পরবো, শাড়ি পরবো না চুড়িদার পরবো, দেখি এখন কী পরি, তোমরাও দেখতে থাকো। তো এই যে আলমারি খুলছি, আলমারির ভিতরটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, সবসময় এটা ওটা বের করতে হয়, তো ওর জন্য আর কি এরকম হয়ে গেছে, গোছাতে পারিনি আমি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তার মধ্যে আমি আমার শাড়িটা সিলেক্ট করে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। তো আলমারি খোলা মানে বিশাল একটা চাপের ব্যাপার। এই যে মা দেখাও, এক খাট নিয়ে বসেছিলাম আমি, গুছিয়ে গুছিয়ে রেখেছি ওই যে আলমারিতে, আর এখন ভাবছি যে কোনটা পরবো কোনটা পরবো। লাস্টে মা বললো যে তোর শাড়িই পরতে হবে না, তুই চুড়িদার পরে চল। তা মার জন্য ভাবছি তুমি কোনটা পরবে মা, দেখ তুই যেটা দিবি সেটাই পরবো। লাল তো না, একটা শাড়ি মার শাড়ি, এটা আমার শাড়ি, একই শাড়ি, একই শাড়ি, কালার আলাদা, তো ব্লু গোলাপি অনেক পরা হয়েছে, তো এইটা পরো। ঠিক আছে, ভালো লাগবে তো আমাকে দেখতে? কালকে পরে যখন ভিডিও করবে তখন সবাই বলবে ভালো লাগবে কি লাগবে না। তো আমি কি চুড়িদার পরবো সেটা তো পরে, পরের কথা, আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু প্রচুর চাপ হয়ে যাচ্ছে শাড়ি পরা। তো আমি কি চুড়িদার পরি কালকেই তোমাদের সঙ্গে একবারই দেখাবো। তো চলো আমরা এখন একটু বাজারে যাবো, পুরো ভিডিওটা দেখতে। তো এই যে মা আর আমি বেরিয়ে পড়েছি, একটু আর কি টুকটাক কেনাকাটা করার আছে যেহেতু কালকে যাব, তো আমাদেরই নিজেদেরই কিছু এক দরকারি জিনিস কিনতে হবে। তো আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমি ভিডিওটা করছি, তো আজকে আমাদের হাটবার। তো রাস্তার পরিস্থিতি দেখো, কোনো ভিড় নেই, পুজোর সময় বলে কথা। তো আমরা প্রায় চলেই এসেছি, দোকানের ভিতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম, নতুন দোকান হয়েছে এটা আর কি, প্রচুর জিনিস, প্রচুর ভালো ভালো জিনিসপত্র আর কি এখানে দেখতে পাচ্ছি, ভাবছি এখানেই আসব। তো ওই যে মা পছন্দ করছে, মার কী কী নেয়ার আছে সেগুলো নিচ্ছে, আমারগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা বলছে এইগুলো দেখ কেমন লাগছে, আমি বলছি তুমি কিনে দাও তাহলে আমাকে, মা বললো ঠিক আছে কিনে দেবো, কিনে দেবো না কেন। তো চলো আমরা আমাদের কেনাকাটা কমপ্লিট করে একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বাড়িতে যাওয়ার আগে আরেকটা কথা মনে পড়ে গেল, যে আমার ড্রেসটা তো ফিটিং করাতে হবে। তো এই যে দোকানে চলে এসেছি, কাকুর দোকানে, তো এখান থেকে ড্রেসটা ফিট করিয়ে তারপরেই বাড়িতে যাব। তো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা। আর আমি বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা করে, একেবারে আমার যে ড্রেসটা পরবো সেই ড্রেসটা মানে প্রচুর লুজ হয়ে গেছে, তো সেটা আবার কাকুর কাছ থেকে, মানে দর্জি কাকুর কাছ থেকে ঠিকঠাক করে এনে, তো এইমাত্র ঘরে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করবো, প্রচণ্ড টায়ার্ড, তার মধ্যে ফুচকাও খেয়ে এসেছি। তো ফুচকা খাওয়ার ভিডিওটা আর করিনি, তো ড্রেস চেঞ্জ করে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে রাতে ডিনারে। তো ভিডিওটা দেখতে থাকো। তো ড্রেস না চেঞ্জ করে আবারও চলে আসলাম, তো যেটা বলার জন্য, যেটা দেখানোর জন্য আসলাম, সবাই দেখছে আগমনী শ্যুট করছে, নাচের ভিডিও ছাড়ছে, দুর্গা মা দুর্গা আমাদের এখানে আসছে, তো সেই উপলক্ষে আর কি নাচ গান সবাই করছে। তো আমিও ভাবলাম যে আমি যখন নাচ পারি, মানে রবীন্দ্রসঙ্গীত টুকটাক কিছু জানা আছে, তো আমি কেন নাচের ভিডিও দেবো না।
তো সেইভাবে আমিও একটা নাচ প্র্যাকটিস করছি কিছুদিন ধরে, গত এক মাস ধরে একটা নাচ প্র্যাকটিস করছি। তোমরা কেউ ভাবতে পারছো? তো সেই প্র্যাকটিসটা করছিলাম, একা একা গান করছিলাম, তো ভাবলাম একটু নাচ প্র্যাকটিস করি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তার জন্যে আর কি ড্রেসটা চেঞ্জ না করে আবারও চলে আসলাম। তো দেখতে থাকো ভিডিওটা। কিন্তু কি কারণে আমি নাচবো সেটা এখনই বলবো না, বললে তো সারপ্রাইজই থাকবে না। তোমরা গেস করো, দেখো আমার নাচের স্টেপ দেখে তোমরা যদি ধরতে পারো। তো চলো, আমি মনে মনে গান করছি। বাড়িতে নেই, না হলে আমাকে ক্যামেরা ধরে দিত। তো চলো দেখতে থাকো। দেখো আমি নাচ মানে নাচ প্র্যাকটিস করতে করতে মানে যা প্র্যাকটিস করছি তার ভুলভাল অনেকই হয়ে গেছে। আমি ভুলেই গেছি স্টেপ, যেহেতু ক্যামেরা ভিডিও হচ্ছে আমি না নার্ভাস হয়ে সব ভুলে যাচ্ছি যে কী স্টেপ করছি আমি নিজেই জানি না। তো আমি প্র্যাকটিস করব আরও ভালোভাবে, তারপরে মহালয়ার আগে আমি এই নাচের ভিডিওটা তোমাদেরকে দেব। তো এটা একটা বাংলা গানেরই ভিডিও, তোমরা যারা নাচের ভিডিওটা দেখতে চাও তারা অবশ্যই, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, তাহলে নাচের ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। তো বাদ বাকি কতটুকু প্র্যাকটিস করছি তা দেখে নাও তোমরা। সেই গেছে চারটে, কোথায় গেছিলে? খেলা ছিল মাঠে। দি কারে মাঠে তোমাদের? এইটুকুই বলবে, আর কিছু বলতে পারবে না। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। তো ওই যে ওর আমি একটু কথা বলছি, তো কালকে তো আরও বেশি ইন্টারেস্টিং মজার ভিডিও চলে আসবে, কারণ আমরা কোথায় যাচ্ছি, কী কীভাবে কী করছি সারাদিন, আর কার সাথে দেখা করতে যাচ্ছি স্পেশালি, সেটা একদমই সারপ্রাইজ থাকলো।